আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি একটা নতুন টিউটোরিয়াল নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি সেটা হচ্ছে ইলেকট্রিসিটি পানির মাধ্যমে কিভাবে লবণের বিক্রিয়ায় কী কনডাক্টিভিটি তৈরি হয় এবং সেটার ইলেকট্রিসিটি চালান ক্ষমতা কেমন হয় এই বিষয়টায় আমার এই আলোচনায় থাকতেছে তো সেই জন্য আমি একটা ব্যাটারি নিয়েছি যেখানে দুটা ব্যাটারি দেখতে পাচ্ছেন লাইট নিয়েছি পানি নিয়েছি এবং লবণ নিয়েছি তো ভিউয়ার্স আপনারা দেখতে থাকেন ইএমএ বিদির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম ভিউয়ার্স এখানে যে ব্যাটারিটা দেখতেছেন এখানে সেভেন পয়েন্ট ফাইভ দেওয়া অর্থাৎ এখন পুরনো ব্যাটারি হওয়ার কারণে এর ভোল্টেজ কিছু কমে গেছে যা হোক এছাড়া দুইটা মিলে আমার এখানে বারো ভোল্ট আছে হ্যাঁ একত্রিত করেছি সিরিজ কানেকশন করে এবং এখানে আপনার আমি তিন বোল্টের লাইট আছে এল লাইট প্রতিটা তিন বোল্ট করে এটা সিরিজ কানেকশন করে বারো বোল্ট তৈরি করেছি বারো বোল্টের লাইট আমি অ্যারেঞ্জ করতে পারিনি এর জন্য দুঃখিত এবং আমার এই কিছু তার নিয়েছি তো এখানে বিওয়ারসাই হয়তো পানি দেখতে পাচ্ছেন দেখেন একদম স্বচ্ছ পানি ঠিক আছে একদম স্বচ্ছ পানি তো এই পানিতে দেখেন এখন আমি যদি এই ব্যাটারির একটা অংশ পজিটিভ অথবা নেগেটিভ দেই দেই না কেন একটা অংশ যদি আমি পানিতে দিয়ে যেটাই এবং আরেকটা অংশ আমি এখানে দিব দেখেন কিছুটা আলো হচ্ছে এটা বুঝতে পারতেছেন কিন্তু যে আলোটা আপনারা পাচ্ছেন অর্থাৎ এর মাঝখান দিয়ে একটা লাইন প্রভাবিত হচ্ছে কিন্তু এই পানিতে যদি আমি লবণ মিশ্রিত করি তাহলে এটার কন্ডাক্টিভিটি বৃদ্ধি পাবে এবং এই লাইটের পরিমাণ অনেক বেড়ে যাবে তো বিওয়ার্স আপনারা একটু দেখতে থাকেন তো বিওয়ার্স আমি এখন এর মাঝে লবণ প্রয়োগ করব এবং আপনারা দেখতে পারবেন যে এইখানে এইখানে এই লাইটের পরিমাণ বৃদ্ধি পাবে আস্তে আস্তে দেখতে পাচ্ছেন ভিওয়ার্স আস্তে আস্তে লাইটের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে আপনারা খেয়াল করে দেখতে পারবেন প্রথম অবস্থায় যে আলো ছিল এখন কিন্তু তার চেয়ে প্রায় তিন গুণ পরিমাণ আলো বৃদ্ধি পেয়েছে অর্থাৎ আমার লবণটা এখানে পানির সাথে বিক্রিয়া করে পানির গণত্ব যেটা ইলেকট্রনিক প্রবাহের জন্য অনেক সহায়ক একটা ভূমিকা পালন করেছে তো যা হোক বি আশা করি আপনারা আমার টিউটোরিয়াল থেকে নতুন কিছু জানতে পারলেন আর যারা জানেন তাহলে তারা তো ভালো যারা না জানেন তাদের জন্য খুব চমৎকার একটা ভিডিও তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর এই ধরনের আরও মজার ভিডিও পেতে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন তো ধন্যবাদ ভিউয়ার্স